প্রায় দুই মাস ইনজুরিতে মাঠের বাইরে থাকার পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ ইপিএল ক্রিকেট খেলতে গিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু প্রথম ম্যাচে ব্যাটিং করতে পারেননি তিনি। রোববার ইপিএল এ তামিমের দল ভৈরা হাওয়া গ্ল্যাডিয়েটার্স প্রতিপক্ষ ছিল পোখারা রাইনোস, কিন্তু বৃষ্টির কারণে পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি। তাই ভৈরা হাওয়ার একাদশে থাকলেও ব্যাটিং করতে পারেননি তামিম। নেপালের কীর্তিপুরে টস হেরে ফিল্ডিং এ নেমেছিল ভৈরা হাওয়া। নির্ধারিত সময়ে শুরু হয় খেলা, কিন্তু মাত্র 10.1 ওভারে নামে বৃষ্টি, যার থামিনি বিধায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ।